ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে দেখো কী দেওয়া রয়েছে। নেম অব দ্য পোস্ট, তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। তিন নম্বরে বলে দেওয়া হয়েছে রিজার্ভেশন অব দ্য ভ্যাকেন্সিস, এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে। ছেলেদের ক্ষেত্রে কত রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কত রয়েছে এবং টোটাল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানে পুলিশ কনস্টেবল পদে আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। ছেলেদের ক্ষেত্রে 7,228টি সিট বা আসন সংখ্যা রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 3,027টি সিট বা আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে। মোট 22টি ক্যাটাগরি অনুযায়ী আসন সংখ্যাগুলো সংরক্ষিত রয়েছে, টোটাল সিট রয়েছে 10,255টি। তারপরে দেখো চার নম্বরে কী রয়েছে, এলিজিবিলিটি, তোমাদেরকে প্রথমে একজন ভারতীয় নাগরিক হতে হবে। এখানে এজের কথা বলে দেওয়া হয়েছে, মানে বয়স তোমাদের কত হবে। 1/1/2024 অনুযায়ী 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। তার মানে সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে বয়স হতে হবে, সেটা কিন্তু 1/1/2024 অনুসারে হতে হবে। তবে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। এছাড়া ব্যাকওয়ার্ড ক্লাসেস এ তাদের ক্ষেত্রে 3 বছর, ব্যাকওয়ার্ড ক্লাসেস বি তাদের ক্ষেত্রে 3 বছর এবং থার্ড জেন্ডার হিসেবে 3 বছরের ছাড় রয়েছে। তাছাড়া সেবিক ভলেন্টিয়ার অথবা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে। তবে এখানে বলে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী প্রুফ অফ ভেরিফিকেশন এজ হিসেবে কিন্তু ধরা হবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের কি এখানে বলে দেওয়া হয়েছে। ন্যূনতম তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তত্ত্বাবধানে হতে হবে অথবা তার সমতুল্য। তার সাথে সাথে তোমাদের এখানে ভাষার কথা বলে দেওয়া হয়েছে, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে তোমাকে কিন্তু কথা বলতে, পড়তে এবং লিখতে হবে বাংলা। এছাড়া আরও অন্যান্য বিষয়গুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস হিসেবে দেওয়াই রয়েছে। সিরিয়াল নাম্বার 1 কি দেওয়া আছে দেখো, জেন্ডার, ক্যাটাগরি হাইট, ওয়েট, চেস্ট। ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট হতে হবে 57 কেজি এবং চেস্ট 78 এবং 83। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং সিডিল ট্রাইবের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং 53 কেজি ওয়েট হতে হবে। তাদের ক্ষেত্রে চেস্টের কথা বলে দেওয়া হয়েছে 76 এবং 81। মেয়েদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট অর্থাৎ ওজন হতে হবে 49 কেজি। চেস্টের ক্ষেত্রে এখানে কোনো কিছু বলে দেওয়া নেই অর্থাৎ নট অ্যাপ্লিকেবল রয়েছে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং সিডিল ট্রাইবের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট হতে হবে, 45 কেজি ওয়েট হতে হবে। চেস্টের কথা এখানে কোনো কিছু বলে দেওয়া নেই। থার্ড জেন্ডার
তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এখানে হাইটের কথা বলে দেওয়া রয়েছে 163 সেন্টিমিটার, ওজন হতে হবে 52 কেজি। গোর্খা গাড়োয়ালি রাজবংশী সিরিল ট্রাইবের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট এবং 48 সেন্টিমিটার ওজন বা ওয়েট হতে হবে। চেস্ট নট অ্যাপ্লিকেবল হিসেবে দেওয়া রয়েছে, চেস্ট তাদের লাগবে না। তারপরে দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি দেওয়া রয়েছে। দেখো ছেলেদেরকে 1600 মিটার দৌড়াতে হবে কত সময়ের মধ্যে? 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। মেয়েদেরকে 800 মিটার দৌড় দিতে হবে 4 মিনিটের মধ্যে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 8 মিটার দৌড় দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপর দেখো এক্স সার্ভিসম্যানদের কথা বলে দেওয়া হয়েছে, যারা যাদের বয়স 35 বছর ছেলেদেরকে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। মেয়ে এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপরে দেখো মেথড অফ রিকমেন্ড, এখানে রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষার কথা বলে দেওয়া হয়েছে। তোমাদের 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে, OMR বেস এবং MCQ প্যাটার্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর বেস করে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টা। অবজেক্টিভ কোশ্চেন থাকবে 85টা, অর্থাৎ 85 মার্কে পরীক্ষা হবে, 85টা অবজেক্টিভ কোশ্চেন থাকবে MCQ, এবং সেটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে সিলেবাসের কথা বলে দেওয়া রয়েছে, দেখো কি কি সিলেবাস, তোমাদের কি কি সাবজেক্টের উপরে বেস করে এই 85 মার্কের পরীক্ষা হবে। এ নাম্বারে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 থাকবে। ইংলিশে তোমাদের 10 মার্কের পরীক্ষা হবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে অঙ্ক থাকবে তোমাদের 25 নম্বরের উপর। রিজনিং এবং লোকাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বরের উপরে। এই হলো টোটাল 85 মার্কের MCQ, বুঝতে পেরেছ? জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25 নম্বরে, ইংলিশ থাকবে 10, অঙ্ক ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে 25, আর রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিসে থাকবে 25। এই টোটাল 85 নম্বর। তারপরে দেখো ইন্টারভিউ, ম্যাক্সিমাম মার্ক তোমাদের থাকবে 15, তার মানে 15 নম্বরের উপর তোমাদের ইন্টারভিউ হবে। সেখানে তোমাদের কোয়ালিফিকেশান এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএট পিইটি বেসিসে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউটি পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রার্থীকে অবশ্যই বাংলা বলতে, লিখতে এবং পড়তে হতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে 7/3/2024 রাত্রি 12টার পর থেকে, এবং শেষ হবে 5/4/2024 রাত্রি 11টা বেজে 59 মিনিটে। এটা কিন্তু মাথায় রাখবে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 7/3/2024 রাত্রি 12টার পর থেকে, এবং শেষ হবে 5/4/2024 রাত্রি 11টা বেজে 59 মিনিটে। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে অনলাইনে। অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের আবেদন ফিস দিতে হবে
সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে 150 টাকা, তারপরে রয়েছে 20 টাকা প্রসেসিং ফিস, অর্থাৎ ব্যাংক চার্জ কাটবে 20 টাকা, টোটাল তোমাদেরকে পে করতে হবে 170 টাকা। এটা কিন্তু অল ক্যাটাগরিজ, সেখানে সিডিল কাস্ট, সিডিল ট্রাইব ছাড়া। 2 নম্বরে দেখো, সিডিল কাস্ট ওয়েস্ট বেঙ্গল অনলি, মানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র, তাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, শুধু প্রসেসিং ফিস দিতে হবে 20 টাকা। টোটাল অ্যামাউন্টও সেখানে দাঁড়িয়ে যাচ্ছে 20 টাকা। সেটেল ট্রাইব পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, খালি প্রসেসিং ফি দিতে হবে 20 টাকা, টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 20 টাকা। তার মানে বুঝতে পারছ, অল ক্যাটাগরিজ, সেডুল কাস্ট, সেডুল ট্রাইব ছাড়া বাকি সমস্ত ক্যাটাগরিদেরকে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 20 টাকা, এই দিয়ে মোট 170 টাকার অনলাইন পেমেন্ট করতে হবে। শিডিউল কাস্টদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফিস দিতে হবে, এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা দিতে হবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, তোমাদেরকে চলে যেতে হবে এই ওয়েবসাইটে, www.prb.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিতে হবে, অথবা তোমরা এই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে www.police.gov.in। এই দুটো ওয়েবসাইট দ্বারা রয়েছে, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করে নিতে হবে। তোমরা অনলাইনে টাকা পে করতে পারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, এছাড়া ই ওয়ালেট বা ইউপিআই অ্যাপের মাধ্যমে। ছবি, রিসেন্ট ফটো আপলোড করতে হবে, তোমরা যে ছবি দেবে অনলাইনে আপলোড করবে সেই ছবি যেন কালার হয় এবং এটা যেন জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং 3 মাস আগে তুলেছো এরকম ছবি হলে হবে না। রিসেন্ট ছবি তুলেছো এরকম ছবি কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচারের কথা ওখানে বলে দেওয়া হয়েছে, 5 থেকে 20 কেবির মধ্যে তোমাদেরকে সিগনেচার, অর্থাৎ স্বাক্ষর, অর্থাৎ সই, স্ক্যান কপি অনলাইনে আপলোড করতে হবে।